হ্যালো এভরিওয়ান, স্কটল্যান্ড নিয়ে আমার আরো একটি ব্লগে সবাইকে আবার স্বাগত জানাই। আজ স্কটল্যান্ডে আমাদের তৃতীয় দিন। আজ আমরা যাব একটি ডে ট্যুরে, যার নাম হলো এডিনবরা টু লকনেস ট্যুর। এটি একটি 12 ঘন্টার শর্ট ট্রিপ, যার সময়কাল ছিল সকাল 8টা থেকে রাত 8টা। এটি আমাদের নিয়ে যাবে এডিনবরা থেকে লকনেস লেক পর্যন্ত, এবং এই পুরো জার্নিতে আমরা স্কটল্যান্ডের বিভিন্ন হাইল্যান্ড গুলো উপভোগ করতে করতে যাব। তারপর লকনেস লেক থেকে আবার ফিরে আসবো এডিনবরাতে। যেহেতু এটি ছিল ডিসেম্বর মাস, আমাদের ট্যুর সকাল 8টায় শুরু হলেও তখনও চারপাশটা ছিল অন্ধকার। বাসে চড়ে যেতে যেতেই চারপাশে ভোর হতে দেখলাম। এই ভোরবেলায় স্কটল্যান্ডের প্রকৃতি যেন আরো সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের বাস প্রথম এসে থামলো ক্যালেন্ডার নামক এই জায়গাটিতে। এটি স্কটল্যান্ডের একটি স্মল টাউন। এখানে বেশ কিছু কফি শপ এবং গিফট শপ ছিল। যেহেতু এখানে অনেক ঠান্ডা ছিল, তাই আমরা সবাই এক কাপ করে কফি খেয়ে নিলাম। তারপর আবার শুরু হয়ে গেল আমাদের জার্নি। আমাদের বাস এখন চারপাশের কত শত পাহাড়, লেক আর বন পেরিয়ে সামনের দিকে ছুটে চলেছে। এরই মধ্যে আমরা স্কটল্যান্ডের আরও দুইটি টাউন অতিক্রম করলাম, লকতুলা এবং গ্ল্যানকো। এরপর আমাদের বাস এসে থামল ফোর্ট উইলিয়াম নামের এই জায়গাটিতে। এই মেমোরিয়ালটি বানানো হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এদেশীয় যেসব সৈনিক মারা গিয়েছেন তাদের স্মরণে। এখান থেকে চারপাশের পাহাড়ের ভিউ ছিল অপূর্ব। দূরে কেমন বরফের পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন? এই স্কটিশ ভদ্রলোক ছিলেন আমাদের বাসের ড্রাইভার এবং একই সাথে আমাদের ট্যুর গাইড। তিনি খুবই ফ্রেন্ডলি ছিলেন। ওনার ওয়াইফের হাতে বানানো স্কটল্যান্ডের ফেমাস শর্টব্রেড খাইয়ে তিনি সব ট্যুরিস্টদের মন জয় করে নিয়েছিলেন। এখন আমরা চলে এসেছি থ্রি সিস্টার্স পর্বতমালার সামনে। এই থ্রি সিস্টার্স পর্বতমালা নিয়ে স্কটল্যান্ডের লোকাল মানুষদের মাঝে একটি গল্প খুবই জনপ্রিয়। গল্পটি হলো জ্যামিসন ভ্যালিতে গুনিডো, মেহেনি এবং উইমলা নামে তিনজন বোন থাকতেন, যারা ছিলেন কুটুম্বা ট্রাইবের অন্তর্গত, এবং তারা তিনজন প্রেমে পড়েছিলেন ন্যাপিয়ান ট্রাইবের তিন ভাইয়ের। কিন্তু তখনকার দিনে দুইটি ভিন্ন উপজাতির মধ্যে বিয়ে করা নিষিদ্ধ ছিল। কিন্তু সেই তিন ভাই এই লোকাল ট্রাইবাল ল মানতে নারাজ ছিলেন, তাই তারা তিন বোনকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে এটি নিয়ে দুই উপজাতির মধ্যে বেশ যুদ্ধ লেগে গিয়েছিল, এবং কটুম্বা ট্রাইবের একজন বৃদ্ধ ওই তিন বোনকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে তারা পাথরে পরিণত হন। এই তিন বোনই স্কটল্যান্ডে থ্রি সিস্টার্স পর্বতমালা নামে দাঁড়িয়ে আছে। গল্প করতে করতে পৌঁছে গেছি লকনেস লেকের কাছাকাছি। আজ লকনেস লেকে আমাদের একটি ক্রুজ রয়েছে। আমার সাথে সাথে আপনারাও এই লকনেস লেকের ক্রুজটি উপভোগ করুন। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী আরও একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।